আমার বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল অনার্স ব্রোস। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো একটি শর্ট স্টোরি। শর্ট স্টোরির নাম এ হাঙ্গার আর্টিস্ট। এ হাঙ্গার আর্টিস্ট রিটেন বাই ফ্রেন্স কাপকা। তিনি জার্মান স্পিকিং বোহেমিয়ান নভেলিস্ট, শর্ট স্টোরি রাইটার। এই ফ্রেন্স কাপকা 20th century লিটারেচারের এক বিশেষ আর্টিস্ট, আর তার বিশেষ লেখা, অসাধারণ লেখা দি মেটামরফোসিস। যাই হোক, আজকে আমাদের আলোচ্য বিষয় শর্ট স্টোরি এ হাঙ্গার আর্টিস্ট, একজন ক্ষুধার্ত শিল্পী। এই ফ্রেন্স কাফকা অনেক অদ্ভুত চিন্তা, অদ্ভুত বিষয় নিয়ে গল্প লিখতে ভালোবাসতেন। এই শর্ট স্টোরির মধ্যে আমরা একটা অদ্ভুত বিষয় পাব। বন্ধুরা, তোমাদেরই চিন্তা করতে হবে। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় শর্ট স্টোরি এ হাঙ্গার আর্টিস্ট, অর্থাৎ একজন ক্ষুধার্ত শিল্পী। 1922 এই শর্ট স্টোরি পাবলিশ করা হয়। তাহলে এবার গল্প কথায় চলে আসি। বিভিন্ন মানুষের বিভিন্ন সময়ে বা বিভিন্ন বিষয়ে আর্টিস্টিক, শৈল্পিক হওয়ার মন জাগে। কেউ সঙ্গীত, কেউ মিউজিক, কেউ চিত্রাঙ্কন, কেউ ভাস্কর্য, আরও কত কিছু আছে। অর্থাৎ আমাদের মানুষের মনে যেন একটা শিল্পী হওয়ার, আর্টিস্ট হওয়ার একটা বাসনা, ইচ্ছা থাকে। কিন্তু এই গল্পে যাকে আমরা শিল্পী বলবো বা বলা হয়েছে, তার কিছু করার নাই। তিনি ক্ষুধার্ত থাকতে ভালোবাসেন, অনশন থাকেন, অনশন করেন, অর্থাৎ না খেয়ে থাকেন। এই না খেয়ে থাকাটাই তার কাছে একটা শিল্প, আর সেজন্যই তিনি আর্টিস্ট। আর না খেয়ে থাকেন বলেই তার নাম হাঙ্গার আর্টিস্ট। অদ্ভুত বিষয়। এই ব্যক্তি, তিনি একজন প্রফেশনাল হাঙ্গার, পেশাগতভাবেই তিনি না খেয়ে থাকেন, না খেয়ে থাকা মানুষ। সত্যি অদ্ভুত বিষয়, এটাই তার শৈল্পিকতা। না খেয়ে থাকাটাই, ক্ষুধার্ত থাকাটাই তার শৈল্পিকতা। একজন মন ভোলা মানুষ, আপন মনের মানুষ, অর্থাৎ তার খাওয়ারও তেমন কিছু নেই, কাজও তেমন কিছু নেই। সেই জন্য খাবার যেহেতু নেই, তাহলেই না থাকা খাবার বিষয়টাকেই আমি শিল্প হিসাবে গ্রহণ করি, অর্থাৎ না খেয়ে থাকি। কতদিন, একদিন, দুই দিন, পাঁচ দিন, পঞ্চাশ দিন, চল্লিশ দিন না খেয়ে থাকি, এটাই শিল্প। আর এতেই মানুষ আমাকে দেখতে আসবে যে এতদিন সে না খেয়ে আছে, অতএব আমার নাম, যশ, নেম, ফেম হবে। এরকম একটা অদ্ভুত চিন্তা আমাদের শর্ট স্টোরি টেলার ফ্রেন্স কাফকা করেছেন। যাই হোক, তাহলে এই ব্যক্তির বিশেষ কিছু করার নেই, তাই তিনি না খেয়ে থাকেন, ক্ষুধার্ত থাকেন, এটাই তার শিল্প। মেনে নেওয়া যাক, একটা বন্দি ঘরে তিনি সবসময় থাকেন, একদিন, দুই দিন, পাঁচ দিন, দশ দিন, চল্লিশ দিন পর্যন্ত না খেয়ে তিনি কাটিয়ে দেন। অর্থাৎ তিনি একজন পেশাদারী ক্ষুধার্ত লোক, তিনি একজন হাঙ্গার আর্টিস্ট, এটাই তার কাজ।
এটাই তার শিল্পী সত্তা, কি না খেয়ে থাকা, দীর্ঘদিন না খেয়ে থাকা আর আপন মনে পৃথিবী নিয়ে চিন্তা করা, এই না খেয়ে থেকে পরে পরে থাকা আর মানুষজন এসে দেখবে এটাই তার ভালো লাগবে, এটাই তার শিল্প। বেশ, অনেক লোকজন এই ক্ষুধার্ত ব্যক্তিকে, হাঙ্গার মানুষটিকে দেখতে আসতো, ভিড় হয়ে যেত, অনেক ভিড়, প্রতিদিন অনেক মানুষ আসতো, কি করে না খেয়ে থাকে সাংঘাতিক বিষয়। আবার এটা তার শিল্প, এটা তার পেশাদারিত্ব, অর্থাৎ তিনি দীর্ঘদিন না খেয়ে থাকতে পারেন, অনেক লোক আসতো। এবং অনেকেই বিভিন্ন রকম চিন্তা করত, কি করে সম্ভব, কেনই বা না খেয়ে থাকা, কেনই বা এইরকম একটা শিল্প তিনি বেছে নিলেন, এইসব অনেক চিন্তা অনেকেই করত। কিন্তু এই লোকটি না খেয়ে থাকতে থাকতে দিন দিন কি হয়ে গেছে, কঙ্কাল সার হয়ে গেছে, শুকিয়ে গেছে, স্বাভাবিক। অনেক লোকে মজাও পেত, আবার কেউ কেউ অবাকও হতো, কিভাবে সম্ভব, আর এই ধরনের শিল্পই বা কেন, না খেয়ে থাকার কি আছে, অন্য কাজ তো করতে পারে, এরকম বিভিন্নজন বিভিন্ন কথা তো বলতো। কিন্তু এই লোকটা আপন মন ভোলা লোক, সে মনে করতো যে না, এটা আমার শিল্প, আমি পারি, আমি না খেয়ে থাকতে পারি, এটাই মানুষ আমার দেখবে। যাই হোক, এই ব্যক্তি কিন্তু যথেষ্ট অনেস্ট ছিলেন, সৎ লোক ছিলেন, গোপনে তিনি চুরি করে কখনো খাবার গ্রহণ করতেন না। কিন্তু কিছু কিছু মানুষ সন্দেহ করত এই ব্যক্তি হয়তো রাতে গোপনে কিছু খাবার গ্রহণ করে, কেউ কেউ আবার অতি উৎসাহী যে লোক, তারা রাত্রে টর্চ নিয়ে এসে লক্ষ্য করত যে এই হাঙ্গার আর্টিস্ট সে কিছু খাবার গ্রহণ করছে কি না। কিন্তু না, এই ক্ষুধার্ত ব্যক্তি যথেষ্ট সত্যবাদী মানুষ, তিনি কখনো তার শিল্প, তিনি যেটাকে শিল্প মনে করছেন, তার সাথে কখনো এরকম চিটিং করতেন না, অর্থাৎ তিনি না খেয়েই থাকতেন, 40 দিন পর্যন্ত এইভাবে তিনি না খেয়ে থাকতেন। এই হাঙ্গার আর্টিস্ট, এই ক্ষুধার্ত ব্যক্তির একজন ম্যানেজারও ছিল, সে লক্ষ্য রাখত এবং প্রতিদিন একটা বোর্ড লাগিয়ে দিত তার ঘরের সামনে, পিঞ্জরের সামনে, খাঁচার মতন ঘর, একদিন, পাঁচ দিন, 10 দিন, এরকম যতদিন না খেয়ে আছে এরকম লেখা থাকত, অনশন চলছে। তবে এই ম্যানেজার এবং একজন ডক্টর, এক নার্স আসতো 40 দিন পর পর, কারণ চিকিৎসা শাস্ত্রে নাকি বলা আছে যে 40 দিনে একবার কিছু খেতে হয় শারীরিক কারণে। যাই হোক, তাই তাকে 40 দিন পর খাবার দেওয়া হতো। এই ব্যক্তির ইচ্ছা হতো না খাওয়া, কিন্তু যেহেতু ম্যানেজার প্রেশার দিয়ে তাকে খাওয়াতো, যাই হোক। কিন্তু লক্ষ্য করা গেল দিন দিন যত লোক জন আসতো তাকে দেখতে, দর্শনার্থী যদি বলি, তাদের ইন্টারেস্ট কমতে শুরু হয়ে গেল, এই দিন কিছু কম, তারপর আরও কম, তারপর আরও কম, ধীরে ধীরে এই লোকজনের আশা, তাকে দেখতে আসা দর্শনার্থী, তাদের কিন্তু আশা বন্ধই হয়ে গেল। এদিকে হাঙ্গার আর্টিস্ট তো শুকিয়ে গেছে, একদম কাঠ হয়ে গেছে, বিকৃত চেহারা হয়ে যাচ্ছে। এবার এই হাঙ্গার আর্টিস্ট ভাবছে, সেও তো একজন শিল্পী, অনশনে থাকাটাই তার শিল্প, আগে অনেক দর্শক আসতো, এখন একজনও আসে না, বাস্তব জীবনেও গায়ক, নায়ক, বাদক, যত পেশাদার শিল্পীরা রয়েছেন,
তাদেরও একটা নির্দিষ্ট সময় থাকে, সেই সময় কেটে গেলে কেউ আসে না, কেউ খোঁজ দেয় না, এটাই নাকি জগতের নিয়ম। এবং এও ভাবছে যে আমরা প্রত্যেক মানুষ সবাই একজন করে শিল্পী, আমার শিল্পটা প্রকাশ হচ্ছে না, কেউ সেটা প্রকাশ করতে পারছে, কিন্তু আমাদের প্রত্যেকের মনে চায় যে আমার যে শিল্প সত্তা সেটা বেরিয়ে আসুক, সেটা প্রদর্শিত হোক এবং জগতের মানুষ দেখতে পাবে, এবং জগতে আমার নাম যশ নেম ফেম ফরচুন ভাগ্য সব হবে, এরকম একটা বিষয় নিয়ে চিন্তা করলো। কে? এই ক্ষুধার্ত ব্যক্তি, হাঙ্গার আর্টিস্ট। যেটা হয়, লোকজন আসে না এরকম হয়, অর্থাৎ সময় চলে যায়, যে কোনো শিল্পী তার হাত থেকে তার নির্দিষ্ট সময় একদিন চলে যায়, আর সময় চলে গেলে কেউ তার তেমন খোঁজ রাখে না, এটা জগতের নিয়ম, এটা জগতের নিষ্ঠুর নিয়ম। এবং তারপর এও চিন্তা করে যে মানুষ সে শিল্পী হোক আর না হোক, আজকে তার কাছে মানুষ আসছে, কথা বলছে, তার সময় আছে, তার বয়স আছে, কিন্তু একদিন এমন হয়ে যাবে যে তার কাছে কেউ আসবে না, নিজের আপনজনও আসবে না, নিজের পরিজনও আসবে না, অতএব এটা কোনো বিষয় নয়। এরকম চিন্তা করলেন, যথেষ্ট গভীর চিন্তা করলেন এই হাঙ্গার আর্টিস্ট। এবার এই হাঙ্গার আর্টিস্ট সার্কাস কোম্পানির সাথে যোগাযোগ করলো, যাই হোক তার ম্যানেজার যোগাযোগ করেছে। এবার সার্কাস পার্টি এই মানুষটিকে নিয়ে গেল, বড় বড় জানোয়ার যেখানে রাখা হয়েছে খাঁচার মধ্যে, তার পাশে একটা পিঞ্জরে বা খাঁচার মধ্যে এই মানুষটিকে বন্দি করে রাখা হলো। কেন? যে সার্কাস দেখতে যারা আসবে, দর্শনার্থী, তারা দেখবে, তারা আনন্দ পাবে বা যাই হোক দেখবে। কিন্তু কি হলো, এই অনাহারে থাকা মানুষটিকে কেউ দেখে না, এই খাঁচার কাছে কেউ যায় না, দর্শক বেশি হলো না, সাধারণ মানুষ এমন একটা নিষ্ঠুর শিল্প দেখতে চায় না, একজন মানুষ না খেয়ে মরে যাচ্ছে এটা হয় না, কারণ সার্কাসে মানুষ আসে আনন্দ করতে, এন্টারটেনমেন্ট করতে, সেখানে এসে কি সার্কাসে তো মানুষ কাঁদতে আসে না, স্বাভাবিকভাবে লোকজন হলো না। আগে বোর্ডে লেখা হতো একদিন দুই দিন পাঁচ দিন সাত দিন না খেয়ে আছে, পরে আর তাও লেখা বন্ধ হয়ে গেল। অর্থাৎ ক্ষুধার্ত মানুষকে, এটাকে মৃত্যুটাকে যেন শিল্প ভেবে কেউ আর দেখতে চাচ্ছে না। দিন দিন এই আর্টিস্ট নিজেই ভুলে গেল যে কতদিন থেকে সে না খেয়ে আছে। যাই হোক, সার্কাস কোম্পানি দর্শক জমায়েত করার জন্য এবার ওই ক্ষুধার্ত লোককে বললো, তুমি আরও দীর্ঘদিন না খেয়ে থাকো, ৪০ দিনে চলবে না, ৮০ দিন করে দাও, ৯০ দিন করে দাও। কিন্তু না, তাতেও লোকজন এলো না, অর্থাৎ কোনো মানুষের এরকম মৃত্যু দেখতে চায় না, এটা সার্বিক মানুষের ক্যারেক্টারিস্টিক ধর্ম। কে কাকে মার্ডার করলো সেটা আলাদা প্রশ্ন, কিন্তু সাধারণ যারা মানুষ অপর মানুষের যন্ত্রণাটা অনুভব করে, এরকম সেন্স এখানে রয়েছে। যাই হোক, দিন দিন এই হাঙ্গার আর্টিস্ট না খেয়ে খেয়ে শুকিয়ে শুকিয়ে ছোট হয়ে গেল, হাড়গোড় পড়ে আছে এমন অবস্থা। একদিন এমন সময় এলো যে সে মারা যাবে, এরকম অবস্থা হয়ে গেছে। তখন সার্কাস পার্টির লোকজন এসে বললো, আচ্ছা তুমি একটা কথা বলো তো, তুমি তো আর্টিস্ট, তুমি না খেয়ে থাকাটাকে শিল্প হিসাবে নিয়েছ, অদ্ভুত বিষয়, আচ্ছা তুমি এরকম না খেয়ে থাকার শিল্পটা, মানে না খেয়ে থাকলে কেন? তখন লোকটা বলছে, জীবনে খাবার মতন কোনো খাদ্য আমি খুঁজে পাইনি। যাই হোক, এটা তার নিজের কথা, পৃথিবীতে খাবার মতো কিছু পাবে না, মানে সে পৃথিবীর বাইরে থেকে নিয়ে আসবে, এমন চিন্তা তো আর হয় না, যা আছে পৃথিবীতে বা পৃথিবীতে যা খাবার আছে তার বাইরে কোনো খাবার আছে কি না আমরা তা জানি না, তা যাই হোক এটা তার কথা। সে বলল, জীবনে খাবার মতো কোনো খাদ্য আমার খুঁজে পাইনি। যাই হোক, সার্কাসের লোকজন শুনে তো অবাক হয়ে গেল, একটা পাগলপনা নাকি অন্য কিছু এরকম। যাই হোক,
কেউ আবার ভাবলো যে না, তার তো কিছু করার নাই, সে তো মানুষ, তার তো অবস্থাও ভালো নয়, খাবারও পায় না। যেহেতু খাবার পায় না, সেই জন্য এই না খেয়ে থাকাই সে শিল্প বলে মনে করছে, এরকম কিছু লোকে ভাবছে। অর্থাৎ এর মধ্যে গভীর একটা অর্থ কিছু কিছু লোক খুঁজে পেল। আবার কেউ কেউ বলছে প্রত্যেক মানুষের অমর কিছু করার ইচ্ছা, নেম ফেম যশ পাওয়ার ইচ্ছা থাকে, তাই এর তো কিছু করার নাই, এটাকেই শিল্প হিসাবে নিয়েছে, অতএব এ দিয়েই পৃথিবী তাকে চিনবে, এরকম চিন্তাও কেউ বললো। কেউ কেউ বললো যে এটা তার মানসিকতা, তার যা ইচ্ছা, ব্যক্তিগত ব্যাপার, যে যার বিষয়কে রুচি করে শিল্প করে নিতেই পারে ইত্যাদি, যাই হোক। তবে অদ্ভুত বিষয়কে শিল্প হিসাবে তিনি গ্রহণ করেছেন, তিনি শিল্পী হতে চেয়েছেন, এটা একটা অদ্ভুত বিষয়। যাই হোক, এই হাঙ্গার আর্টিস্ট মারা গেলেন, এবার সার্কাস পার্টি কী করল, সার্কাস কোম্পানি খাঁচার মধ্যে একটা জাগোয়ারকে বন্দি করে রাখলো, এই লোকটাকে সরিয়ে দিল। যাই হোক, এই ছিল কিন্তু গল্প। এখানে বিভিন্নজন বিভিন্ন রূপকভাবে চিন্তা করেন, বন্ধু তোমাকেও চিন্তা করতে হবে। তবে যে যে শিল্পই করুক, শিল্পী হতে গেলে তাকে একনিষ্ঠ সত্যনিষ্ঠ হতে হয়, এটা এই ব্যক্তির মধ্যে ছিল। দুই নম্বর, এর কিছু করার ছিল না, যা ছিল তাকেই শিল্প তৈরি করে মানুষের কাছে যেতে চেয়েছে। অর্থাৎ তুমি আমি আমার তেমন কিছু নেই, তাই বলে না খেয়ে থাকার কথা বলছি না, যা কিছু আছে তা দিয়েই শিল্প হতে পারে। অনেকে ভালো বাঁশি বাজাতে পারে, কিন্তু তুমি লক্ষ্য করবে গ্রামের একজন কৃষক একটা পাতা দিয়ে, পাতাটাকে মরিয়ে এত সুন্দর একটা বাঁশি তৈরি করে সুর দিয়ে দেয়, অদ্ভুত ব্যাপার। তাহলে তার কাছে তেমন কোনো উপকরণ নেই, ম্যাটেরিয়ালস নেই, সামান্য একটা গাছের পাতা মরিয়ে করে দিল, তিনি বড় শিল্পী, তিনি বড় শিল্পী। সেই জন্য বলা যাচ্ছে যে তোমার পরিবেশের মধ্যে যা কিছু আছে, না খেয়ে থাকা চলবে না, এটা কোনো না অদ্ভুত বিষয় নয়, তোমার পরিবেশের মধ্যে যা কিছু আছে, অর্থাৎ তোমার কাছে যা যা জিনিস রয়েছে, তাই দিয়েই কিন্তু তুমি সুন্দর কিছু, শৈল্পিক কিছু করতে পারো। লক্ষ্য করা গেছে, কোথাও লক্ষ্য করে দেখেছি যে অনেকগুলো কাপ প্লেট রেখে দেওয়া হয়েছে, আর একজন লোক বাজাচ্ছে, অর্থাৎ এক একটা কাপ যেন এক একটা ইনস্ট্রুমেন্ট, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, সুন্দর বাজনা হচ্ছে। তাহলে তার কাছে কোনো ম্যাটেরিয়াল ছিল না, কিন্তু অনলি কাপ ছিল, চায়ের কাপ, তাকে উপকরণ করে নিয়ে, তাকে ইনস্ট্রুমেন্টালে পরিবর্তন করে নিয়ে, নিজের কল্পনায় নিজের ভাবনায় তার থেকে সাউন্ড বের করে সে কিন্তু ভালো মিউজিক তৈরি করতে পারছে, সে একটা বড় শিল্পী। আমি একজন সাধারণ মানুষ, আমার কিছু করার নেই, আমি মাটি দিয়েও তো সুন্দর কিছু তৈরি করতে পারি, আমাকে ফ্যাব্রিক কিছু লাগবে না, আদার্স মূল্যবান কিছু লাগবে না, সাধারণ মাটি দিয়ে করা যেতে পারে। আমার কাছে রং তুলি নেই, আমি সাধারণ একটা কালি দিয়ে, কাঠ কয়লা দিয়েও ছবি আঁকতে পারি। অর্থাৎ আমি যদি শিল্পী হই, তাহলে আমার রং তুলি ম্যাটেরিয়ালসের প্রচুর দরকার নেই, আমি একটা কাঠ কয়লা দিয়েও ছবি আঁকতে পারি। কিন্তু আমার কাছে অনেক ম্যাটেরিয়ালস আছে, অথচ আমি কিন্তু আঁকতে পারি না। তাহলে চেষ্টা করতে গেলে, মানুষ আঁকতে গেলে ভূত হয়ে যাবে। অর্থাৎ এখানে একটা বিষয় তবু রয়েছে যে আমরা যারা সাধারণ মানুষ, আমাদের চারিপাশে খেয়াল করতে হবে, লক্ষ্য করতে হবে আমাদের মধ্যে কী আছে, সাধারণ উপকরণটা কী আছে, এবং সেটাকে চেঞ্জ করে, ডাইভার্টেড করে, কী করে সেটাকে একটা উপকরণ তৈরি করে নিয়ে আমি শিল্পী হতে পারি, অদ্ভুত ধরনের শিল্পী হতে পারি। তাই হওয়া যেতে পারে,
এরকম একটা বিষয় রয়েছে, কিন্তু না খেয়ে থাকা নয়, এটা বিষয় নয়, এটা কোনো শিল্পী নয়। বা আমি আমার শরীরের কোনো ক্ষতি করলাম, এটা একটা শিল্প হলো, এই ধরনের ভাবনা করা যাবে না, এটা নয়, এটা নয়। প্রকৃত শিল্প যেটা, সেটা সামান্য উপকরণ দিয়ে, সামান্য বিষয় দিয়েও করা যেতে পারে। যাই হোক বন্ধুরা, ভাবতে হবে, নিশ্চয়ই কিছু আছে। আর আমার একজন প্রিয় লেখক ওই ফ্রান্স কাফকা, বিশেষ করে তার মেটামরফোসিস পড়ে আমি একদম তার অনুরাগী ভক্ত হয়ে গেছি, খুব ভালো ফ্রান্স কাফকা। বন্ধুরা তোমরাও যদি পড়তে চাও, এই মেটামরফোসিসের একটা ভিডিও আমার এখানে দেওয়া আছে, বা অন্য কোনোভাবেও তুমি পড়তে পারো, পড়বে, দেখবে, শুনবে, বুঝবে। তাহলে বন্ধুরা, আজকে আমাদের আলোচ্য বিষয় ছিল একটা শর্ট স্টোরি, এ হাঙ্গার আর্টিস্ট, অর্থাৎ একজন মানুষ শুধু কোনো কিছু তৈরি করবে, গান গাবে, ছবি আঁকবে, বা কোনো বাদ্য বাজাবে, তাই আর্টিস্ট হবে, তা না। একজন মানুষকে ব্যক্তিগতভাবে তাকে শৈল্পিক হতে হবে, তার কথাবার্তা, আচরণ, ব্যবহার, যেন রাস্তা দিয়ে যখন হাঁটবে, অন্য মানুষের সাথে যখন কথা বলবে, যে তোমার মধ্যে যেন একটা হিডেন শিল্প আছে, লুকায়িত আছে, এরকম ভাবতে হবে, তাহলে তোমাকে মানুষ জানবে, চিনবে, তোমার নেম, ফেম, ফরচুন সব হবে। যাই হোক বন্ধু, আমাদের আজকের আলোচ্য বিষয় ছিল শর্ট স্টোরি এ হ্যাঙ্গার আর্টিস্ট, রিটেন বাই ফ্রান্স কাফকা। বন্ধুরা খুব ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।